একই ফেনোমেনা যদি আমাদের এই ধরনের ডায়াগ্রাম দেওয়া হয় সেখানেও আমরা একই ধরনের ডেসক্রিপশনে যেতে পারবো। দ্যাট ইজ এইখানটায় এই ফিগারের জন্য যদি আমাদেরকে বলে যে ওয়েভ লেন্থ কী, সো ওয়েভ লেন্থ এইখানটাও আমরা বলবো ওয়েভ লেন্থ হচ্ছে ওয়ান ক্রেস্ট প্লাস ওয়ান ট্রাফ, সো ক্রেস্ট অ্যান্ড ট্রাফ, তো একটা ক্রেস্ট একটা ট্রাফ মিলে ওয়েভ লেন্থ, টোটাল ওয়েভ লেন্থকে তো আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি, তাহলে নিশ্চয়ই ক্রেস্টটা আর ট্রাফটা ইকুয়াল ডিস্টেন্স কাভার করেছে। দ্যাট ইজ ক্রেস্ট যতটুকু ডিস্টেন্স কাভার করবে ট্রাফ ততটুকু ডিস্টেন্স ট্রাফ কাভার করবে। এই যে ক্রেস্ট এটা এ থেকে বিতে গিয়েছে, এ বি ডিস্টেন্স কাভার করেছে, এই যে ট্রাফ এটা বি থেকে সিতে গিয়েছে, দ্যাট ইজ বি সি ডিস্টেন্স কাভার করেছে, দ্যাট ইজ এ বি প্লাস বি সি। তো পুরোটা মিলেই তো ল্যামডা হওয়ার কথা, আবার এ বি আর বি সি ইকুয়ালস আমরা বলতেছি, মানে ক্রেস্ট যতটুকু আর ডিস্টেন্স কাভার আপ করবে ট্রাফও ততটুকু ডিস্টেন্স কাভার আপ করবে। সো এ বি যদি ল্যামডা বাই টু হয় বি সিও ল্যামডা বাই টু হবে এবং ওয়েভ লেন্থ আমাদের এখানটায় ল্যামডা আসবে। তাহলে ওয়েভ লেন্থের ব্যাপারটা আমরা দেখলাম এখানটায় যে ওয়েভ লেন্থ কীভাবে আমরা বের করতে পারি। এখন এই ধরনের ফিগার দিয়ে দেয় মাঝে মাঝে, বলে যে এইখানটায় এটা হচ্ছে 100 সেন্টিমিটার, আর কোশ্চেন হচ্ছে অ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস ফাইন্ড ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ। সো সবচেয়ে বেশি যেটা ফর্মুলা জানার দরকার আমাদের এখানটায় সেটা হচ্ছে ভি ইকুয়ালস এফ ল্যামডা। এই ফর্মুলাটা যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই ফ্রিকোয়েন্সি আমরা এখান থেকে বের করতে পারবো কিনা। তো আগে আমরা জেনে আসি যে ফ্রিকোয়েন্সিটা কী, আসলে ফ্রিকোয়েন্সিটা কী আমরা একটু জানতে চাই। তো এই যে আমরা একটা ওয়েভ ড্র করেছিলাম একটু আগে, আমি এই ট্রান্সভার্সালটাই ড্র করলাম, তো এখানটা ফ্রিকোয়েন্সি কত হবে সেটা যদি আমাদেরকে জিজ্ঞেস করে, তো আমরা তো একটু আগে দেখলাম যে ওয়েভ লেন্থ হচ্ছে একটা ক্রেস্ট একটা ট্রাফ, এইটা হচ্ছে ওয়েভ লেন্থ। আবার এরকম ফিগারও দেওয়া থাকতে পারে যে এরকম আছে, তো এইটা তো এইখানে একটা ক্রেস্ট, এই ক্রেস্ট, এই ক্রেস্টের টপ আর এই ক্রেস্টের টপ, এটাও কিন্তু ওয়েভ লেন্থ হিসাবে আমরা ট্রিট করতে পারবো। আবার এইখানটায় দুইটা ট্রাফ আছে, দেখো এই ট্রাফ এই ট্রাফ, এই দুইটা ট্রাফের মাঝখানে যে জায়গাটুকু সেটাও আমরা ওয়েভ লেন্থ বলতে পারবো। তাহলে ওয়েভ লেন্থ আমরা বলতেছি একটা ক্রেস্ট একটা ট্রাফ যে ডিস্টেন্সটুকু কাভার আপ করে সেটা ওয়েভ লেন্থ, আবার যে কোনো ক্রেস্টের টপ থেকে যে নেক্সট ক্রেস্টের টপ এই পর্যন্ত যে লেন্থটা সেটাও ওয়েভ লেন্থ, আবার যে কোনো ট্রাফের টপ থেকে যে নেক্সট যে ট্রাফ আছে সেটার টপ এই যে ডিস্টেন্সটা সেটাকেও আমরা ওয়েভ লেন্থ বলতে পারি। তাহলে ওয়েভ লেন্থ আমরা তিনভাবে এই ফিগার থেকে আমরা তিনভাবে বের করতে পারছি, এক হচ্ছে কি একটা ক্রেস্ট একটা ট্রাফ টোটাল যে লেন্থ সেটা ওয়েভ লেন্থ, আবার দুইটা ক্রেস্টের মাঝের জায়গাটুকু ওয়েভ লেন্থ, দুইটা ট্রাফের যে মাঝের জায়গাটুকু সেটাও হচ্ছে ওয়েভ লেন্থ। এখন এই যে ওয়েভ লেন্থ, এই ওয়েভ লেন্থ ভ্যালোসিটি আর ফ্রিকোয়েন্সির একটা রিলেশন আমাদের এই ফর্মুলা থেকে আমরা পাচ্ছি। ভ্যালোসিটি নিয়ে আমাদের নতুন করে জানার কিছু দরকার নাই, ওয়েভ লেন্থ আমরা তো বুঝতে পারছি যে একটা কমপ্লিট ভাইব্রেশনে যতটুকু ডিস্টেন্স সে কাভার করে, এবং সেই যে ডেফিনেশনটা এই ফিগারটাকে সাপোর্ট করে, এই ফিগারটাকে সাপোর্ট করে ওই ডেফিনেশনটা যে একটা কমপ্লিট ভাইব্রেশন, একটা কমপ্লিট ভাইব্রেশন সবসময় হয় একটা ক্রেস্ট একটা ট্রাফ আর একটা কমপ্রেসড জোন একটা রেডিফাইড জোন। তাহলে একটা কমপ্লিট ভাইব্রেশন মানে আমরা মাথার ভিতর ঢুকিয়ে রাখতে চাই, একটা কমপ্রেসড জোন একটা রেডিফাইড জোন মানে একটা কমপ্লিট ভাইব্রেশন, আর একটা ক্রেস্ট আর একটা ট্রাফ মানে হচ্ছে একটা কমপ্লিট ভাইব্রেশন। তো সেক্ষেত্রে একটা কমপ্লিট ভাইব্রেশনের যতটুকু লেন্থ সেটাই ওয়েভ লেন্থ, তার মানে একটা কমপ্রেসড আর একটা রেডিফাইড জোন মিলে যা লেন্থ সেটা হচ্ছে ওয়েভ লেন্থ, আবার একটা ক্রেস্ট একটা ট্রাফ মিলে যা লেন্থ সেটা হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ নিয়ে আমাদের সমস্যাটা ঘুচেছে। তো এইটা কেন ওয়েভ লেন্থ, দুইটা ক্রেস্টের মাঝের জায়গাটুকু কেন ওয়েভ লেন্থ, বা দুইটা ট্রাফের মাঝের জায়গাটুকু কেন ওয়েভ লেন্থ, একটু পরে আমি অ্যানালাইজ করব, তোমরা দেখতে পাবা। তো এখন আমি ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলতে চাই, ফ্রিকোয়েন্সিটা আসলে কী জিনিস। ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা কমপ্লিট, এক সেকেন্ডে যতগুলো কমপ্লিট ভাইব্রেশন সে দিতে পারে, তো ফ্রিকোয়েন্সিটা টাইম পিরিয়ডের সাথে রিলেটেড, তো সেই টাইম পিরিয়ডটা আমি একটু পরে অ্যানালাইজ করব, তখন ফ্রিকোয়েন্সিটাও তোমরা বুঝতে পারবা।